অনেকে বলে নবীজি ৪০ বছর ধরে নৌরি নাউজুবিল্লাহ ৪০ বছর বয়সের পর থেকে নবী নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলুন না আমার নবী সৃষ্টির শুরু থেকে না ৪০ বছর থেকে আপনারা বলুন তো আরো জোরে বলুন সৃষ্টির থেকে আসুন কিতাবের নাম আল খাসাইসুল কুবরা আওয়াজ করে পড়ুন মদিনা মদিনা বলো না মদিনা মদিনা দিদার সে কাঁদো তোমরা দিদার সে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশে মুমিনের ঠিকানা বলো না মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশে সলা দুনিয়া আমেনা মাঝে মধ্যে শুনতেন গাইবি ভাবে কে জলে আওয়াজ দেয় আমেনা রে তোমার সন্তানের নাম আমি রেখেছি মোহাম্মদ সুবহানাল্লাহ পরে আব্দুল মুত্তালিবের কাছে গেল আমেনা যে বলে আব্বাজান আব্বাজান শুনেননি গাইবি থেকে বারবার আওয়াজ আসে আমার আল্লাহ বলেন আমেনা রে এই শিশুর নাম রাখা হবে মোহাম্মদ আজকে কয়েকদিন ধরে আমি এইভাবে আওয়াজ শুনতে পাই আব্দুল মুত্তালিব বলেন বৌমা আমি বুঝেছি আমার আব্দুল্লাহর ঘরে মহান আল্লাহর ঐশী বাণী এসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমেনা রে আমি আমার বন্ধুর নাম আরশে আজিমে রেখেছি মোহাম্মদ সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ অনেকে বলে নবীজি ৪০ বছর ধরে নবী নাউজুবিল্লাহ ৪০ বছর বয়সের পর থেকে নবী নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলুন না আমার নবী সৃষ্টির শুরু থেকে না ৪০ বছর থেকে আপনারা বলুন তো আরো জোরে বলুন সৃষ্টির থেকে আসুন কিতাবের নাম আল খাসাইসুল কুবরা জোরে বলুন কি আরো জোরে বলুন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন ফাজিলের ক্লাসে পড়ানো হয় ওহাবিরাও পরে খারিজিরাও পরে মওদুদিরাও পরে লামাজহাবিরাও পরে আহলে হাদিসরাও পরে কওমিরাও পরে সর্বনায়ুরাও পরে আঠারো শিয়ালারাও পরে সন্নিরাও পরে সবাই পরে এই তাফসিরে জালালাইন যদি না পরে তাফসিরে জালালাইনের যদি পরীক্ষা না দেয় তাহলে সে কোনোদিন ফাজিল পাস করতে পারবে না অর্থাৎ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ওহাবিদের ওস্তাদ খারিজিদের ওস্তাদ মওলুদির ওস্তাদ আটরশিদের ওস্তাদ তাবলিগের ওস্তাদ যত দল আছে সব কিছুর ওস্তাদ জালালউদ্দিন সুয়ুতি যত মৌলবি আছে সব কিছুর ওস্তাদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ বললে কি অসুবিধা হবে আরো জোরে বলুন ওই সমস্ত দলের যদিও বা কেউ থেকে থাকে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলবো একটু বোঝার চেষ্টা করেন আসে কোরআন হাদিস তো আপনারাও পড়েন আমরাও পড়ি আসুন না একটু বোঝার চেষ্টা করেন
দিমাগ কেন বুঝতেতে কোনো অসুবিধা নাই ইসলাম বুঝতে হলে রাসূল বলেছেন যাও সুদূর চীন দেশে গিয়াও যদি তোমার শিখতে হয় সেখানে গিয়াও জ্ঞান অর্জন করো আমাদের কাছে আসতে কোনো বাধা নাই প্রশ্ন করবা উত্তর দেব প্রশ্ন করবা উত্তর বের হতে থাকবে ইনশাআল্লাহ পিছু হাটা যাবে না কথা বলেন ঠিক কি না হাদিস শরীফ এমন একটি হাদিস শরীফ এই হাদিস শরীফ থেকে কয়েকটি মাসআলা বের হয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আসেন আবু নাঈম ابن عساكر رحمة الله عليه حضرت ابن خطاب رضي الله تعالى عنه سے روایت کیا ہے کہ رسول صلی اللہ تعالی علیہ وسلم نے فرمایا جب حضرت آدم علیہ السلام بھولے سے لغزش ہوگی تو انہیں نے اللہ تعالی کی بارگاہ میں عرض کی اے رب کریم حضرت محمد مصطفی صلی اللہ علیہ وسلم طفائل مجھے معاف فرما اللہ تعالی نے فرمایا یا آدم علیہ السلام کو تم نے کون سے پہچان لیا انہوں نے عرض کی جب تو نے مجھے اپنے دوستو قدرت سے پیدا کیا اور مجھے میں اپنی روحی پھوکی میں نے سیر اٹھائی تو دیکھا کہ عرش کی پایا پر لکھا ہوا ہے سبائی زور زور پڑھو لا الہ الا اللہ محمد رسول اللہ سبائی زور زور پڑھو صلی اللہ تعالی علیہ وسلم امار بھائرہ ارے جبگ بھائی ارے بری سرر بابا حضرت آدم علیہ السلام جنات تھے کہ جو کن دنیا زمین باہر ہو لے امر بندگن امر بہیرہ یک بسر دوی بسر نائے شارے تین شت بسر حضرت آدم ایبن ہوا پیتھی بی بی سرن کر سے شارے تین شت بسر مجھے کیوں کور دکھے نائی نہ کنو دن شمی استری نہ کنو دن استری शामी के अमर भैरा अमर बंदुगोन जय जय गाय अरफातेर मैदान शे अरफातेर मैदाने एक दिन हजरते आदम एवं हवा अलैहिस्सलाम दुई जन की एक जन अपर के देखते पाए रे मुरब्बी मामारा पृथ्वीर जमीने कोनो मानुष नाई शुधुमात्र दुई जन कतई ना कष्ट करलो साढ़े तीन शत बछर पर्यन्त स्वामी स्त्रीर मध्य कोनो देखा छिलो ना साढ़े तीन शत बछर पर्यन्त कोनो दिन एकटुओ कथा हये नाई দুইজনের সঙ্গে যখন মোলাকাত হইল কেমনে না জানি ভুলে মুখ দিয়া বের হয়ে গেল যেই নবীর না বানাইলে আসমান বানাইতা না যেই নবীর না বানাইলে জমিন বানাইতা না যেই নবীর নাম মুবারক আরশে আজিমে রে মালিক ওই নবীর উসিলায় কবুল করো আল্লাহু আকবার যার নাম রেখেছে খোদা মুহাম্মদ রাসূল ওই নামের উসিলায় ওই নামের উসিলায় দোয়া করো اللہ کرو ہے قبول اللہ کرو ہے قبول صلاة دنیا رسول اللہ بندھر ارے امار امار اللہ جگیش کر لین ارے آدم انہی جے امار مانا بوب تمہیں
কেমনে বুঝেছ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন মালিক তুনে মুজে আপনি দস্ত কুদরত সে পয়দা কিয়া যখন আপনি আপনার নিজ হাত মুবারক দিয়া আমি আদমের বডি তৈয়ার করলেন আমার ভিতরে আপনি রূহ ফুকাই দিলেন আরে মালিক রূহ দেওয়ার পর এই রূহ আমার ভিতরে স্থির ছিল না রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে যায় জিব্রাইল দৌড়ে গেলেন আল্লাহ এ মেরে মালিক আদমের ভিতরে রূহ থাকতে চায় না আমার আল্লাহ বলেন জিব্রাইল আবার দাও জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে জিব্রাইল আবার রূহ দেওয়ার চেষ্টা করতেছে রূহ কিন্তু কিছুতেই থাকতে চায় না আমার আল্লাহ বলেন জিব্রাইল রে এই রূহ এমনি এমনি থাকবে